গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলাফানি। আমি মৌসুমি আরও একটি সুন্দর বিকেলকে সাথে নিয়ে তোমাদের সাথে নিয়ে চললাম। প্লিজ কিছুক্ষণ আমার সাথে থেকো। 5টা বেজে গেছে, মিঠির পড়া 5:30 থেকে, ওকে নিয়ে যাচ্ছি, যাই কোনো মতে ছেড়ে দিয়ে আসি, আসার সময় টোটো করে চলে আসবে। আর বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। এত এত কমেন্ট পড়ে যায়, আমি বুঝতেও পারি কোন কোন বন্ধুরা লাইক দিচ্ছ না, কিন্তু কি করব, কিছু বলতেও পারি না, কিন্তু একটা লাইক দিও প্লিজ প্লিজ। আমি কিন্তু সবাইকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখি, তোমরাও তাই করো, বলো একটা লাইক দাও, লাইক দিয়ে ভিডিওটা দেখো, তাহলে আমারও ভালো লাগবে, তাই না? মিঠির টিউশন আছে, ছেড়ে দিয়েছি। হ্যাঁ, গাছটা শুকিয়ে যাচ্ছে, টিউশন আছে, ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে বললাম তুই টোটো করে চলে আসিস, যাই। ওই গাড়িটাকে বার করতে বললাম, ওই দেখো গাড়ি বার করছে। ও চালাতে পারে, আমাকে বলে দাও আমাকে, আমি চালাবো, আমি দিই না, চালাবো চালাবো বলে। যে ভাইয়াকে তো তুমি 11 থাকতেই টিউশন যখন যেত তখন দিয়ে দিতে, 11 থাকতে আমার ছেলে টিউশনে টিউশনগুলো যেত, ওকে দিই না বলে। ও পাপাও বলে দিই দাও, হ্যাঁ না থাক। গাছগুলো কী সুন্দর ফুল দেখো, গাছগুলো দেখো কী সুন্দর লাগছে না ফুলগুলো। রয়েছে এখানে, এইদিকে দেখো
এদিকে দেখো পাশে, ঠিক আছে? এইখানে এইখানে হচ্ছে আকাশ আছে, দেখো সামনে হচ্ছে আকাশ আছে, বার্ড ফাইন্ডার রয়েছে, সবই মানে এগুলো কাছে সুবিধা হয় না কমিউনিকেশন, ধরো দূর দূর থেকে অনেক জায়গা থেকে ছেলে মেয়েরা আসে না। এই দেখো আকাশ, এটা আকাশ, এটা তারপরে বার্ড ফাইন্ডার রয়েছে, অনেক দূর থেকে ছেলে মেয়েরা আসে এখানে, তো দুর্গাপুর বলে না। আর এদিকে বেশিরভাগ পিজি, সব বড় বড় সব এখানে তোমার ডক্টরদের চেম্বারও এখানে রয়েছে। আর এই যে সামনে মিঠি পড়তে যায় সামনে যেখানে, নিজেদের বাড়ি এগুলো, আমাদের তো কোয়ার্টার এলাকার এদিকে সব নিজেদের বাড়ি। আর সামনে দেখাচ্ছি আমাদের এই যে সব নিজেদের বাড়ি দেখো। আর এখানে হচ্ছে বড় জিনিস যেটা সোনা, সোনার হচ্ছে প্লাস পার্লার, এখানে আমাদের দেখাচ্ছি এদিকে একটু ক্যামেরাটা প্রযুক্ত নিচ্ছে, এই যে এইটা লালদার সোনা, দুর্গাপুরে আমাদের নাম করা নাম করা আর কি দুটি, এই দেখো সোনা, এই যে রয়েছে হার্বাল ইন্টারন্যাশনাল সব সাইনা যে রেট শোনা, একটা কথা বলছি মিঠি চলে গেলো, মিঠি তুই তুই কিনে নিয়ে চলে যাবি, বেশি লাভ করবি না, বেশি পারি মিঠি নিয়েছিস তো, টাকাটা নিচ্ছিস তো, টাকাটা নিয়েছিস, ঠিক আছে পড়তে চলে এলো। আমি ওকে বললাম তুই টোটো করে চলে যাস, ব্যাস টোটো করে চলে এলাম, ক্যামেরাটা শুধু ছিল তোমাকে একটু বলতে পারলাম, কেননা ধরো মাসেলটা মাসেল এত ব্যথা, তো ওই জন্য আমি বললাম থাকা আমি আর আসবো না, তুই চলে যাস, তো চলো বাড়ি চলে যাই তাড়াতাড়ি সন্ধ্যে হওয়ার আগে, ঠিক আছে সন্ধ্যে হওয়ার আগে বাড়ি চলে যাই। চলো দিদি আসছি, হ্যাঁ ভালো রানিং চ্যানেল, তো এটা হচ্ছে চিত্রালয়ের রথের মেলার প্রস্তুতি হচ্ছে, সেটা তোমাদের একটু দেখিয়ে নেবো। ও এখানে দিয়েছে মানে আগের এতে সেফকোতে যে এক্সিবিশন করেছিলাম ওই স্টলটা দিয়েছিল, ঠিক আছে অ্যাডমিন ছিল, তো ওইখানে বসেছিলাম দুদিন ওর সাথে, তোমার নামটা কী গো ভুলে যাই, প্রথম তো স্নিগ্ধা, তো ও এই স্টলটা দিয়েছে, ও স্টল দিয়েছে আর এ দিয়েছে এই পাশের স্টল, হ্যাঁ তোমার নাম পিতা, এই দুজনে দুটো স্টলে দিয়েছে, আমি যেহেতু বসছি না এদের সাথে দেখা হয়ে গেলো, আমি গল্প একটু শুরু হয়ে গেলো, যেখানে যার সাথে দেখা আমি তো একটু গল্প করতে মাস্টার আর কি। তো ও চ্যানেলটা যারা দুর্গাপুর অনেক বন্ধুরা থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই যে হচ্ছে প্রস্তুতি, দেখো দেখো এই যে রথের মেলা প্রস্তুতি হচ্ছে সব, চলো আরেকটু ভেতরে গিয়ে দেখিয়ে দিয়ে আসি তোমাদের, সব প্রস্তুতি হচ্ছে কিন্তু আমি বেশি এ করবো না, হ্যাঁ চলো আরেকটু ভেতরে যাই গিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই ঢুকছিলাম, ঢুকেই ওদের সাথে দেখা হয়ে গেল, তো একটু গল্প করে নিলাম, সন্ধ্যে হচ্ছে পায়ের কন্ডিশনটা বাজে না বলে তাড়াতাড়ি করে একটু দেখি আমি বাড়ি চলে যাবো, পাটা কন কন করছে এখনো, যন্ত্রণা প্রচুর রয়েছে, চল একটু তোমাদের দেখিয়ে দিই প্রস্তুতিটা, অলরেডি পুরো স্টল, আরে বসে পড়েছে তো দেখছি, বোধ হয় আমি ভেতরে চলো তোমাদের একটু দেখিয়ে দিই, স্টল পুরো বসে পড়েছে, চলো দেখি ভেতরে, ওই যে ঢোকার মুখে ওইখানে দেখো পাঁশকুড়ার চপ, আগেই ঢোকার মুখে পাঁশকুড়ার চপ, ঠিক আছে এটা সব বাইরে থেকে এসছে, কালকে তো রথ না পরশু দিন, কালকেই তো রথ, আজকে হচ্ছে আজকে সোমবার, মঙ্গলবার না বুধবার রথ, যাই হোক বাইরের স্টল পুরো চলে এসছে, দেখো দেখো বাইরের স্টল চলে এসছে, আসলে ওই যে দেখালাম, তো ওরা ওইখানে পরপর দুটো স্টল দিয়েছে, এখানে যে সিজন হাট, আমি যে হাটে মানে এক্সিবিশন সরি আমি যে হাটের মানে সাথে যুক্ত রয়েছি এভরি সানডে, তারাও দিচ্ছে এই ভেতরে, মানে সবাই বসছে কিন্তু আমি আমি এবছর বসলাম না,
এবছর বসলাম না, তো দেখুন সব জল পুরো লাগবে, সব বাড়ি থেকে যারা আসছে তারা পুরো বসে পড়েছে, বিশাল জমজমাটি আর কি এখানে রথেরওয়ালা বাড়ির পাশেই আমার বসলে, মানে যাই হোক একদিকে ভালোই হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, কেন বলো তো মঙ্গলের জন্য করে। পায়ে এত চোট, আমি কিন্তু ঠিক মতন দাঁড়িয়ে থাকতে পারবো না, কিছুই না, এটা যেহেতু মাসেল পেন অনেকদিন আমাকে ফোকাবে, তো যাই হোক নিয়ে নিলে পয়সা ধরো দিয়ে দিলে সেইটা আমাকে দিতেই হতো, আমি তো মানে একটা যা মানে বাজে অবস্থা হয়ে যেত, তার চেয়ে হয়েছে ঠিক আছে ভগবান যেটা করে মঙ্গলই করে আর কি, বসতে পারতাম না সেভাবে, মানে দাঁড়িয়ে থাকতে পারছি না তো যন্ত্রণাচ্ছে, আর মাসেল পেন একটু দেরি হয় ঠিক হতে। চলো আর একটু দেখি নি, মানে ওপাশটা চলো যাই আর একটু দেখাই তোমাদের। হ্যাঁ আজকে তো সোমবার, মঙ্গলবারেই তো রথ, মানে সোমবার বড় বড় মানে অনেক দূরে দূরে থেকে আসে তো দোকান মানে দিতে, তারা আজকে রাতের মধ্যেই সব এগুলো ওপেন করে নেবে, অনেকের কেনাকাটা শুরু হয়ে গেছে, লোকাল যারা তারা আগামীকাল থেকে বসবে আর কি, কিন্তু এগুলো সব রাতের মধ্যেই, আমি তো তখন মোটামুটি 5:45 বাজতে আসলে এখানে জানো তো অনেক মহিলারাই যারা মানে স্টল দিচ্ছে, এখানে দুর্গাপুরে তো এক্সিবিশন প্রচুর হয়, সবাই এখানে স্টল দিচ্ছে এবং স্টলে 2-3 জন করে শিফটিং করে বসাচ্ছে 3 দিন 3 দিন করে, তো অনেক মহিলারা বন্ধুরা অনেক বন্ধুরা আসছে সবাই এখানে, সবার সাথে দেখা হলো, সবাই বলছে কেন তুমি বসছো না, তোমার এত বাড়ির সামনে, আমি বললাম যে না কেন কী জানি কেন বসছি না, কোনো কারণ ছাড়াই আমি বসছি না, কিন্তু এখন দেখছি ওই যে বাজার যন্ত্রণা বসতে পারতাম না অবশ্য। আমি দূর থেকে ভাবছি ডালিয়ার মতনই তো চশমাটা ঠিক পড়ি না, আমি দূরের জিনিস তো একটু আবছা দেখি, তো আমি ফোনে বলছি আরো 2-3 জন সব দেখা হলো, মানে আমি বললাম মেয়েকে ছাড়তে গেছি দেখা হলো, আরে এইখানে ঢুকতেই সব স্টল গুলো নিচ্ছে তো সব এক্সিবিশনের মেরে টেরা যারা আমি বলছিনি, ওরা বলছে বসলে না কেন, তাই বলছিলাম তাহলে তো আমি সৃজন হাটের হয়ে বসতে পারতাম, বললাম ওদের না গো আমি বসিনি, সেই দেখো কত খাটতা এসছে দুজনে মিলে ডালিয়া মৌমিতা আবার স্টলে লাইট টাইট লাগাচ্ছে সৃজন হাটের হয়ে, হ্যাঁ মানে ওরা যারা উদ্যোক্তা আর কি আমাদের দুজনে আর কি, ওরা এসছে সেই দেখো দেখাশোনা করছে, এমনি হয় না গো যোগাযোগ তো করতে প্রচুর হ্যাপা এগুলো, হ্যাঁ দেখো হ্যাঁ ভালো লাগে সবাই যখন বলে ভালো হয়েছে, ভালো হয়েছে সেটাই আর কি, ভালো হোক হ্যাঁ ভালো হোক ওটাই চাই, হ্যাঁ গো না হলে বলো কষ্ট, এই হলো গল্প, চলো এবারে ঘরে যাই, অনেক তোমাদের দেখিয়ে দিলাম, প্রচুর বন্ধু বান্ধবী এখানে আমার প্রচুর অনেকেই আছে, কত করে ওগুলো আসি চলো ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম, চলো অনেক হয়েছে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেলে কথা বলে নিলাম, এইবারে ঘরের দিকে যাই, আমি পুরো দেখিয়ে দিচ্ছি কাল থেকেই জমজমাট দুর্গাপুর চিত্রালয়ে রথের মেলা, কাল থেকেই জমজমাট হলো একদম, মানে ভিড় সারা রাজ্যের কত দূর দূর থেকে লোকজন সব আসবে একদম, তো সন্ধ্যা ঘরের দিকে যাই এবারে, হুম এই দেখো রথের মন্দির, আর ওই রথটা বেরোবে ওই যে বড় রথটা বেরোবে ঠিক আছে, আমি না যেতে পারছি না কেন আমার পায়ে তো প্রচণ্ড ব্যথা, তো মানে খুব কষ্ট হচ্ছে, ব্যথাটা আরও বেড়ে যাবে, হ্যাঁ এই দেখো দেখেছো আমি কাছে থেকে তোমাদের দেখাতে পারতাম, ওই যে ওই বড় রথটা বেরোবে,
এটা হচ্ছে সৃজনের জগন্নাথ মন্দির, আমার বাড়ির পাশে। এইখান থেকে আমি আগেও বহুবার তোমাদের দেখিয়েছি, মিঠিকে স্কুলে নিয়ে যাই এই রাস্তাটা দিয়ে। আগামীকাল এই রথটাই বেরোবে আমাদের স্ট্রিটের হয়ে যায়, মানে আগামীকাল থেকে দুর্গাপুর জমজমাট মানে আর কি। তো আজকে এখানেই রাখছি, নতুন কোনো সকল বন্ধু ভালো থেকো সুস্থ থেকো, আগামীকাল নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। আগামীকাল দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, জয় জগন্নাথ।